বাদ্যের তালে তালে ঐতিহ্যবাহী নাচ, তবে এই নাচ গান কোনো সাঁওতাল পল্লীতে নয়, দেশের অন্যতম বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এই প্রথম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় আচারের মধ্য দিয়ে উদযাপিত হল সাঁওতাল সম্প্রদায়ের বাহাবঙ্গা উৎসব। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে হয় এই উৎসব। বিচিত্র প্রাণ প্রকৃতির মাঝেও সাঁওতাল জনগোষ্ঠী খুঁজে পায় তাদের ধর্মীয় ঐতিহ্য। তাই তো বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ানট এলাকা থেকে ঐতিহ্যবাহী নাচ ও বাদ্যের তালে তালে নেচে গিয়ে শালবনে গিয়ে জড়ো হন তারা। পরে সেখানে নানা ধর্মীয় আচারের মধ্য দিয়ে পূজা অর্চনা সম্পন্ন করা হয়। এটা আমাদের নতুন বছরের একটা সূচনা, যেমন আমরা বসন্ত উৎসব বলি বা সামনে আমাদের হচ্ছে নববর্ষ, সেই জায়গা থেকে সাঁওতালরা এই জিনিসটা হচ্ছে অনেক আগে থেকে করে এসেছেন। এরপর নিজেদের মধ্যে শাল ফুল বিতরণ, তীর নিক্ষেপ প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী বাহা নাচ ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী বাহাবঙ্গা অনুষ্ঠান। সাঁওতালদের বিশ্বাস বা তাদের ইয়া, সেটা হলো যে প্রকৃতির প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে বিশ্বাস, এই প্রকৃতির মধ্য দিয়েই আদিবাসীদের জীবনযাপন এবং যে এই যে বনকে তারা বিশ্বাস করে যে এখানে বনের মধ্যে আমাদের খাদ্য আছে। বাঙালিদের পাশাপাশি সাঁওতালরা এই দেশে অন্যান্য জনগোষ্ঠীর মানুষের মতো বসবাস করে আসলেও শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা ক্ষেত্রে বৈষম্য রয়েছে, আর এই বৈষম্য দূর করে তাদের সংস্কৃতি চর্চা শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত রাখতে এমন আয়োজন। বৈষম্যবাদী আচরণটা দূর হোক, সবাই তাদের যেই সাংস্কৃতিক পরিচয় বা আচার সেগুলো তাদের যেই একান্ত মণ্ডল সেখানেই পালন করতে পারুক, সেই স্বাধীনতাটুকু দেওয়া হোক এবং বিশ্ববিদ্যালয়ে একইভাবে এই জিনিসগুলোর চর্চাটা বাড়ুক। এবার হয়তো প্রথমবারের মতো হলো, আমরা চাই এটাই সবসময় চালু থাকুক। মূলত এই উৎসবে গ্রামের সবাইকে নিয়ে পূজা, নাচ গান আর শালগাছের ফুল বিতরণ করা হয়। সময় সংবাদ সাভার।